কেমন আছেন? জানি ভালো নেই, আর তার কারণ একটা, যখনই ভালো হয় তখনই নতুন নিয়ম, নতুন আপডেট, আর যার কারণে ভালো হওয়ার ওঠে না। আর এখন যেহেতু ভালো নেই সে কারণটা সবারই জানা, কারণ তো জানি ইউটিউবে আবার নতুন আপডেট আসতেছে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রেখি, যদি আমার এই ভিডিওটিকে প্রথমে দেখে থাকেন, আমার চ্যানেলে প্রথম যদি কেউ এসে থাকেন, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে রাখবেন, নইলে পরবর্তী ভিডিওগুলো আর আপনি দেখতে পারবেন না। আর নতুন নতুন আপডেট পেতে তো বেল আইকনে ক্লিক করেই তারপর সাবস্ক্রাইব করুন আর লাইক। নতুন নতুন নিয়মের কথা যদি কারোর জানা না থাকে তাহলে আমি বলতেছি, প্রথমে আগের নিয়মটা বলি। আগের নিয়মে 10,000 ভিউ হওয়া লাগবে, তারপর মনিটর ওপেন করতে ইউটিউব। কিন্তু এখন আবার নতুন নতুন আপডেট আসছে, আর এইসব কাহিনীগুলো হইতেছে কিছু স্প্যাম, আর এই নিয়মগুলো হইতেছে তারা আজে বাজে পোস্ট দিত, তারপর ভালো মানে ভিডিও না থাকার কারণে। আর সবচেয়ে বেশি ইউটিউব সেটার জন্য উঠে পড়ে লাগছে তা হচ্ছে বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন বন্ধ করে দিতেছেন। তারপর কোনো এক বিতর্কে ব্লগের কথায় যেখানে একজন আত্মহত্যাকারীকে দেখা গেছে, যার কারণে ইউটিউব নতুন নিয়ম করতে বাধ্য। আর নিয়মের মধ্যে কিছু সুবিধা যোগ হয়েছে, যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের জনপ্রিয় ভিডিওগুলোর মধ্যে 5% ভিডিওর সঙ্গে তাদের বিজ্ঞাপন যুক্ত করবে ইউটিউব, আর এর জন্য অতিরিক্ত অর্থ প্রদান করবে ইউটিউব। আর এই কাজটা আপাতত স্বয়ংক্রিয়ভাবে চলতেছে, আর মার্চের মধ্যে তাদের সব প্রাসঙ্গিক কাজ কর্মীরা নিজ হাতেই চালাবেন। আর এর জন্য যারা যারা দিক গুনবে তাদের জন্য হচ্ছে স্প্যামার কিংবা জালিয়াতি, কিংবা যাদের ভালো মানের ভিডিও নাই তারাই। তো চলুন দেখে নিই। আর আরেকবার বলি, আমার চ্যানেলটা যদি প্রথমবার দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন যাতে পরবর্তীতে আপডেট আপনারা জানতে পারেন। আর চলুন দেখে নিয়ে যাক কি আছে। প্রথমেই নতুন নিয়মের মধ্যে আছে ভিডিও প্রকাশকের কমপক্ষে 1000 অনুসারী থাকতে হবে। আর 2 নম্বরটা হচ্ছে 12 মাসের মধ্যে ভিডিওটা 4000 ঘন্টার বেশি সময় ভিউ লাগবে। ভিডিও প্রকাশককে অবশ্যই 18 থেকে 34 বছর বয়সী হতে হবে, আর ভালো মানের ভিডিও তো অবশ্যই থাকতে হবে, না থাকলে তো বুঝতেইছেন। তো বন্ধুরা, মন খারাপ করে আর কি করবেন, ভালো মানের ভিডিও তৈরি করুন এবং ইউটিউবের নিজে নিজে আয় করুন। আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার এবং লাইক কমেন্ট করে আপনার ভিডিওটা কেমন লাগবে তা জানাবেন। ধন্যবাদ।